হোয়াসাঙত রাজ্যের প্রথমটো সাইকেল ট্রেক দেখাক দেখি সরকারে 2018 চনত মহানগরীর দক্ষিণ গাঁওত আধারশিলা স্থাপন করেছিল সাইকেল ট্রেকর। 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সাইকেল ট্রেক মুকলি হয়েছিল 2020 চনত। করোনাকালত মুকলি হওয়া সাইকেল ট্রেকে লাভ করেছিল জনপ্রিয়তা। পুয়ারপরা নিশাল ট্রেকত দেখা গৈছিল সাইকেল, কিন্তু বর্তমান কালত দেখিলে পাও এই পথটো মানে মেরামতি একেবারে হওয়া নাই, সাইকেল চলাবলে অনুপযোগী হয়ে পড়ছে, আপনার রিফ্লেক্টিভ লাইট সমূহ ভাঙি পড়ছে, রাতে আন্ধারত যেটা হ্যালোজেন লাইট সমূহের পোহর নাই, হ্যালোজেন লাইট সমূহ নষ্ট হয়ে পড়ছে, তার ফলত ইয়াতে রিফ্লেক্টিভ নাই লাইট সমূহত গাড়ি পছন্দ শুনতে রিফ্লেক্টিভ লাইট সমূহ বাগরি গেছে। কিন্তু 3 বছরের পাছতে পরিস্থিতি সলনি। মহানগরীর দক্ষিণ গাঁওয়ার পৰা হাউকুচি সংযোগী সাইকেল ট্রেকত এতিয়া কোনেও দেখা নাপায় সাইকেল। সাইকেল ট্রেকত এতিয়া মাথো জাবৰৰ দৌ। সাইকেল চলোৱাটো দূৰৰে কথা, খোজো কাঢ়িব নোৱাৰা অৱস্থা সাইকেল ট্রেক। জহি খহি গৈছে সাইকেল ট্রেক, নাই ষ্ট্ৰীট লাইট, চিন মোকাম নোহোৱা হৈছে সাংকেতিক চিহ্নৰ। 2 কোটি টকার এনে হরাধে ক্ষুভিত করে তুলিছে স্থানীয় লোক। রাতে হলে গাড়ি চলে ইয়াতে বিভিন্ন দুর্ঘটনা হয়, কারণ আমার স্ট্রিট লাইট নজলে, তারপর আর বহুতো দুর্ঘটনা হয়ে থাকে, আর আপনার ইয়াতে বহুত এক্সিডেন্টও হয়েছে, আগতে CR7-এর আগতেও বহুত এক্সিডেন্ট হয়েছে। তারপর ইয়াতে রাতে হলে মদর আড্ডা চলে, স্ট্রিট লাইট নোহার কারণে মদর আড্ডা বহুত কিবা কিবি ইয়াতে এই কাম হয়ে থাকে, বেয়া কাম হয়ে থাকে, সবে গম পায়। আর ইয়াতে বহুত জাবর জোথর যেখানে দোকান আছে, দোকানসমূহ আছে, জাবরবিলাক ইয়াতেই পেলায়। ইয়ার বাবে দায়ী কেবল রজাঘর নে জগরিয়া স্থানীয় লোক। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থইষ্ট। ধোঁয়াচাঙত রাজ্যের প্রথমটো সাইকেল ট্রেক দেখাক দেখি সরকারে 2018 চনত মহানগরীর দক্ষিণ গাঁওত আধারশিলা স্থাপন করেছিল সাইকেল ট্রেকর। 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সাইকেল ট্রেক মুকলি হয়েছিল 2020 চনত। করোনাকালত মুকলি হওয়া সাইকেল ট্রেকে লাভ করেছিল জনপ্রিয়তা। পুয়ারপরা নিশাল ট্রেকত দেখা গৈছিল সাইকেল, কিন্তু বর্তমান কালত দেখিলে পাও এই পথটো মানে মেরামতি একেবারে হওয়া নাই, সাইকেল চলাবলে অনুপযোগী হয়ে পড়ছে, আপনার রিফ্লেক্টিভ লাইট সমূহ ভাঙি পড়ছে, রাতে আন্ধারত যেটা হ্যালোজেন লাইট সমূহের পোহর নাই, হ্যালোজেন লাইট সমূহ নষ্ট হয়ে পড়ছে, তার ফলত ইয়াতে রিফ্লেক্টিভ নাই লাইট সমূহত গাড়ি পছন্দ শুনতে রিফ্লেক্টিভ লাইট সমূহ বাগরি গেছে। কিন্তু 3 বছরের পাছতে পরিস্থিতি সলনি। মহানগরীর দক্ষিণ গাঁওয়ার পৰা হাউকুচি সংযোগী সাইকেল ট্রেকত এতিয়া কোনেও দেখা নাপায় সাইকেল। সাইকেল ট্রেকত এতিয়া মাথো জাবৰৰ দৌ। সাইকেল চলোৱাটো দূৰৰে কথা, খোজো কাঢ়িব নোৱাৰা অৱস্থা সাইকেল ট্রেক। জহি খহি গৈছে সাইকেল ট্রেক, নাই ষ্ট্ৰীট লাইট, চিন মোকাম নোহোৱা হৈছে সাংকেতিক চিহ্নৰ। 2 কোটি টকার এনে হরাধে ক্ষুভিত করে তুলিছে স্থানীয় লোক। রাতে হলে গাড়ি চলে ইয়াতে বিভিন্ন দুর্ঘটনা হয়, কারণ আমার স্ট্রিট লাইট নজলে, তারপর আর বহুতো দুর্ঘটনা হয়ে থাকে, আর আপনার ইয়াতে বহুত এক্সিডেন্টও হয়েছে, আগতে CR7-এর আগতেও বহুত এক্সিডেন্ট হয়েছে। তারপর ইয়াতে রাতে হলে মদর আড্ডা চলে, স্ট্রিট লাইট নোহার কারণে মদর আড্ডা বহুত কিবা কিবি ইয়াতে এই কাম হয়ে থাকে, বেয়া কাম হয়ে থাকে, সবে গম পায়। আর ইয়াতে বহুত জাবর জোথর যেখানে দোকান আছে, দোকানসমূহ আছে, জাবরবিলাক ইয়াতেই পেলায়। ইয়ার বাবে দায়ী কেবল রজাঘর নে জগরিয়া স্থানীয় লোক। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।